আমাদের চাপড়া ব্লকের সাধারণ সম্পাদক আমাদের তমিজ ভাই আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সাবিনা ইয়াসমিন মহাশয় আছেন, বঙ্গজননীর সভানেত্রী শুক্লা সাহা আছেন এবং সাথে সাথে আমাদের সিকিম ভাই, জানালি ভাই, রঞ্জু ভাই, বাপি ভাই, প্রচুর মানুষ এবং মমতা ব্যানার্জি জিরা ভাই, রূপানন্দ রহমান জিরা ভাই, বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিরা ভাই, তৃণমূল কংগ্রেস জিরা ভাই, মমতা ব্যানার্জি জিরা ভাই, মমতা ব্যানার্জি জিরা ভাই, চাপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী রূপানন্দ রহমান জিরা ভাই, চাপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী রূপানন্দ রহমান জিরা ভাই, আজকের এই যোগদান সভায় জেনার নেতৃত্বে এই আইএসএফ পুরো এই পার্টটা যেটা চাপড়া ব্লক আমি মনে করি মমতা ব্যানার্জি জিরা ভাই, রূপানন্দ রহমান জিরা ভাই, চাপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী রূপানন্দ রহমান জিরা ভাই। কেন এখানে জয়েন করলেন? আমরা দেখলাম মমতা ব্যানার্জির আদর্শ এবং আইএসএফ এর নেতৃত্বের আদর্শের আকাশ জমিন পার্থক্য, যার জন্য আমরা আজকে ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আগে আপনারা তৃণমূল করতেন? অবশ্যই। তখন মতদ্বৈত্ব হওয়ার পরে আপনি চলে গেছিলেন নাকি? না, আমি এমনিতেই বসেছিলাম। তো ভাইজান যেভাবে আওয়াজ দিয়েছিলেন যে ওয়েস্টবেঙ্গলে তিনি দেখবেন সমস্ত সম্প্রদায়কে সমানভাবে, কিন্তু তিনি যেভাবে চলছেন তাতে করে আমরা দেখতে পাচ্ছি তিনি উল্টো পথে হাঁটছেন, কারণ তিনি বিজেপির শক্ত হাত শক্ত করবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেস ঘেয়ে প্রতিবন্ধকদের প্রতিনিয়ত। আমার নাম আসাদুল কবির, আমি দীর্ঘ দিন তৃণমূল কংগ্রেসটা করেছি, 6 মাস আগে আমি আইএসএফ যোগদান করেছি। আজ থেকে আমি তৃণমূল কংগ্রেসে। কতজনকে জয়েন করালেন এখন? 1500, কমসেকম 1500 লোক আজকে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। বলুন, আগে তৃণমূলটা করতাম কিন্তু দীর্ঘ 7 বছর আমরা বসেছিলাম, তারপর আব্বাস ভাইয়ের দল বলে একটা দল আসলো, আমরা 2 বছর ধরে ওই দলটা করছিলাম, কিন্তু করার পর তখন নাম দিয়ে করণ করা হয়নি, 2 মাস আগে নামকরণ করা হয়েছে আইএসএফ সংযুক্ত মোর্চা। কিন্তু ওরা যেভাবে আমাদের কথা দিয়েছিল, আমাদের প্রথম মিটিং হয় লজে, তারপরে হয় বেনিখরিয়া বলে একটা গ্রামে, ওইখান থেকে আসার পর আমাদের লজে মিটিং হয়, ওই লজে উনি বলে গেছিলো যে এখানকার যে একটা প্রার্থী দেওয়া হবে যে কোনো লোকাল, সেইভাবে আমরা অনেক খাটাখাটি করেছিলাম, কিন্তু তারপরে সে প্রার্থী অন্য জায়গায় দিল, তো আমার আপত্তি নেই, কিন্তু উনি যে কথাটা বলেছিল তার কোনো দিক দিয়ে মিললে, উনি একটা আলাদা ডিভাইড করার জন্য চেষ্টা করছে, কি স্বার্থে করছে উনি নিজেই জানে, আমরা বলতে পারবো না। আমরা তারপরও ওই যে দলের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীটা যে দেখছি উনি একটা অন্য দ্বীপের দালালির মতো ভাবে এসেছে, উপর থেকে নিচে পর্যন্ত কোনো কানেকশন নেই, আইএসএফ ছেলের সঙ্গে যে উপরে হাইকমান্ড যে আছে তার সঙ্গে সভাপতির সঙ্গে যোগাযোগ থাকবে, কোনো কানেকশন নেই, দীর্ঘ 15 দিন ধরে কোনো সভাপতির সঙ্গে যোগাযোগ হয়নি, যে দলের উপরনীতির সঙ্গে নীতিনত্বের সঙ্গে যোগাযোগ থাকে না সেই দল করা অসম্ভব, তাতে করে এমন একটা ক্ষতি হয়ে যাবে ছেলেবেলে যে ধরে পাওয়া যাবে না, আশা করি ওই দলটা যেন মানুষ না করে। এখন বর্তমান আজ থেকে আপনারা কি চিন্তাভাবনা নিলেন? আমরা চিন্তাভাবনা নিয়েছি যে একমাত্র জোড়াফুলি আমাদের সুরক্ষার জায়গা, আদার্স কোনো জায়গা নেই, কেন এই যে সম্পাদিত যে দলকে রুখতে হলে একটা দলই আছে, সে হচ্ছে জোড়াফুল, দিদি হাত শক্ত করো সমস্ত জায়গায় ঠিক থাকবে আশা করি আমরা। আপনার নাম? আমার নাম জাকির হোসেন।